আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন স্বাগত জানাচ্ছি নিউ ট্যালেন্ট চ্যানেলে নতুন একটি ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কলরবের জনপ্রিয় একটি ইসলামিক গজলের মাত্রা বিশ্লেষণ নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনি যদি গজল লিখতে চান অথবা গজল লেখা শিখতে চান তাহলে এই ভিডিওটি দেখুন গজলটির শিরোনাম মালিকটি ভুলিয়া হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া কিসের আশায় রইলি রেমন মালিক রে ভুলিয়া হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে এখানে দশটি মাত্রা রয়েছে হঠাৎ তুই আজরা ইল পাঠাইয়া তিন তোরে পাঁচ মোট দশ মাত্রা নিতে পারে তুলিয়া এখানে সাতমাত্রা কিসের আশায় রইলি রে মন আট মাত্রা রে ভুলিয়া ছয় মাত্রা অতুই মালিকরে ভুলিয়া আট মাত্রা নিতে পারে তুলিয়া মালিকরে ভুলিয়া তুলিয়া ভুলিয়া এটি হচ্ছে গানের অন্তমিল গান বা গজল লেখার ক্ষেত্রে অন্তমিল অবশ্যই প্রয়োজন কারণ অন্তমিল ছাড়া গানের সুর এবং গানের মান ভালো হয় না তারপর যদি আমরা পরের অন্তরে আসি ধনসম্পদে পাইয়া হাতে আটমাত্রা কর্লি জমি দাঁড়ি ছয় মাত্রা ক্ষমতার অহংকারে সাতমাত্রা কর্লি বাহাদুরি এখানে যদিও মাত্রা হেরফের আছে এখানে সমস্যা নেই কারণ গানের ক্ষেত্রে দু তিন অথবা দু একমাত্রা হেরফের হলে কোনো সমস্যা হয় না কারণ এখানে সুরের বিষয় আছে ও তোর রেশমি পোশাক সোনার আংটি দশ মাত্রা নেবে স্বজনরা খুলিয়া আটমাত্রা খুলিয়া দেখুন কিসের আশায় রে মন মালিক রে ভুলিয়া এখানে খুলিয়া ভুলিয়া অন্তমিল দেয়া হয়েছে আপনি অন্তমিলে অবশ্যই পারদর্শী হবেন কারণ ভালো অন্তমিল লিখলে ভালো গান হয় কিসের আশায় রইলি মালিক মালিকরে ভুলিয়া ও তুই মালিকরে ভুলিয়া পরে অন্তরা ক্ষণে ক্ষণে কবর ডাকে আটমাত্রা আয়রে আমার বাড়ি ছয়মাত্রা মাটির উপর থাকবি রে তুই আটমাত্রা দিন কয়েক চারি ও তুই দিন দু এক চারি এখানে সাতমাত্রা তাহলে ক্ষণে ক্ষণে কবর ডাকে আট আরে আমার বাড়ি ছয় মাটির উপর থাকবি রে তুই আট দিন কয়েক চারি পাঁচ তুই দিন দু এক চারি এখানে সাত আসতে তোর হবে একদিন দিন সাতমাত্রা সাদা কাপুন পড়িয়া সাতমাত্রা কিসের আশায় রইলি রে মন মালিককে ভুলিয়া তুই মালিককে ভুলিয়া আসতে তোর হবে একদিন সাতমাত্রা সাদা কাফন পড়িয়া সাতমাত্রা কিসের আশায় রইলি রে মন আটমাত্রা মালিক রে ভুলিয়া ছয় মাত্রা ও তুই মালিক রে ভুলিয়া আট মাত্রা এভাবে গানটি লেখা হয়েছে তবে আপনি যদি গান লিখতে চান বেশি বেশি আপনাকে গান লিখতে হবে দু একটি গান লিখেই গান হিট বা বিখ্যাত হওয়ার আশা করা যাবে না কারণ গান হচ্ছে সাধনার বিষয় সাধনা করে গান লিখলে অবশ্যই আপনি সফল হবেন